আসসালামু আলাইকুম, আমি নাহিদা। ট্রেডিশনাল ফুডসের আজকের রেসিপি দেখার জন্য সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের এই পর্বে আপনাদের জন্য থাকছে ওমলেটের রেসিপি। আজকের ওমলেটটি সামান্য ডিফারেন্স, এটি একটি স্প্যানিশ ওমলেট, খুবই মজার। এটি আপনারা রুচি, পরোটা কিংবা রুটির সাথে খেতে পারেন সকালে ব্রেকফাস্টে। খুবই মজার একটি রেসিপি। রেসিপিটি শেয়ার করার আগে, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করেন, যাতে আমি কোনো রেসিপি আপলোড দিলে তা আপনারা সাথে সাথে পেয়ে যান। চলুন এবার দেখে নিই রেসিপিটা। একটি ফ্রাই প্যানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এরপর এখানে কুচি করা হাফ কাপ আলু দিয়ে দিব আমি। এগুলো একটু ভেজে নেব, জাস্ট একটু সিদ্ধ হয়ে যাওয়ার জন্য। চুলার আঁচটা আমি মিডিয়ামে রেখেছি, হাইয়ে রাখলে কিন্তু আলুগুলো পুড়ে যাবে। জাস্ট একটু সিদ্ধ হয়ে এলে আলুগুলো আমি তুলে নিব। এরপর সেম তেলের মধ্যে দিয়ে দিব হাফ কাপ পেঁয়াজ কুচি, এগুলো একটু ভেজে নিব আমি। বেশি ব্রাউন করা লাগবে না, জাস্ট একটু ভেজে নিলেই হবে। একটু সফট হয়ে এলে এগুলো নামিয়ে নিব। এখন চলে যাচ্ছি অন্য প্রসেসিংয়ে। নিয়ে নিচ্ছি তিনটা ডিম, মুরগির ডিম নিয়েছি আমি এখানে। আলু আর পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়া, সামান্য লাল মরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। কাঁচামরিচের পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন, আপনারা চাইলে এখানে ধনে পাতাও ইউজ করতে পারেন। এখন ডিমগুলো দিয়ে ভালো করে মিক্স করে নিব। ফ্রাই প্যানে আমি তেল দিয়ে নিয়েছি, এখন একটি চামচের সাহায্যে একটি রাউন্ড করে চারদিকে দিয়ে দিব। আমি এখানে চিজ ইউজ করব, ওই জন্য এভাবে দিচ্ছি। আপনারা যদি চিজ ইউজ না করেন তাহলে পুরোটা একসাথে দিয়ে দিবেন। এক মিনিট রাখার পর এর উপর আমি দিয়ে দিব এখন মধুরালা চিজ। চিজটা দেওয়ার কারণে ডিমের স্বাদটি অনেকখানি আলাদা মনে হবে, আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। এখন এর উপর বাকি ডিমের মিশ্রণগুলো আমি দিয়ে দিব, এভাবে চারিদিকে দিয়ে ভালো করে মিক্স করে দিব। এরপর দেয়া হয়ে গেলে চুলার আঁচটা আমি লোয়ে দিয়ে ঢেকে দিব প্রায় 5-6 মিনিট। 5-6 মিনিট পর দেখবেন এটি ফুলে ডাবল হয়ে গেছে। এখন এটি আমি সাইডটা চেঞ্জ করে দিব, একটু সাবধানে চেঞ্জ করবেন। এবার আবার ডেকে দিব, আবার রেখে দিব প্রায় 3-4 মিনিট। 3-4 মিনিট পর এটি বরাবরের মতোই রেডি। এখন এটা আমি তুলে নিব। এই তো রেডি স্প্যানিশ ওমলেট। আশা করি আপনাদের আজকের আমার রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে আমার ভিডিওটিকে একটি লাইক দিবেন, আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, আর আমার ভিডিও সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে আমি বিদায় নিচ্ছি, আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে আপনারা অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।